হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু তোতো ব্লগস। তো আজকে যে আমি মাত্র আর কি কলেজ থেকে চলে এসেছি বাড়িতে, বাড়িতে আসার পর এখানে আমি আসার পর সাথে সাথে একটি পার্সেল এসেছে। সো পার্সেলটাকে দেখে আমি একটু কি বলে এটাকে আমি একটু হয়ে গেছি, মানে বাংলায় কি বলে আমি একে পাও কে প্রবলেম, মানে আমি এটাকে বলতে পারছি না যে এটাকে বাংলায় কি বলে। তো যাই হোক, আমি আমার একটা কিছু হয়েছে এই পার্সেলটা দেখার পর, কারণ এটা এত তাড়াতাড়ি চলে আসবে আমি এটা আশাও করিনি। সো যাই হোক, এই পার্সেলটাকে এখন আমি আনবক্সিং করবো এবং আপনাদেরকে দেখাবো যে পার্সেলের ভিতর কি রয়েছে। আর চলুন দেরি না করে চলুন শুরু করা যাক। আমি বুঝতে পারছি না, আমার বাংলা ভাষা মুখ দিয়ে আসছেই না। ওফা, তো যাই হোক চলুন শুরু করা যাক। সো যেমনটা যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে বলেছিলাম এটা হচ্ছে বক্সটা। সো এখানে যেহেতু একটি হোল রয়েছে, এটা এখান দিয়েই আমি খোলা শুরু করি, তাহলে আমার সুবিধা হবে। এই যে এটাকে আমি খুলে ফেলাম, এটার ভিতর মূলত বেশি জিনিস নেই, তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী রয়েছে। মানে এই বক্সটা এরকম অবস্থায়, মানে এরকমভাবে পাঠিয়েছে, এটা বক্সে চাপ লাগতে লাগতে এরকমভাবে খুলে গিয়েছে। সো তুমি জাস্ট ইমাজিন করো যে কীরকম হয়েছে। সো যাই হোক, এটা হচ্ছে আমার এই যে একটি কারের জন্য এনেছি, দেখে এটাকে আগে ভেঙে গিয়েছে কিনা, কারণ প্যাকেট দেখলে তো মনে হয় কোনো একটা ক্ষতি হতে পারে। তো আশা করি কোনো ক্ষতি হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফোন হোল্ডার। এই যে এরকমভাবে ফোনটা রাখে। এখানে আমার কাছে একটি ফোন রয়েছে যেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে যদি আমি এই ফোনটাকে এখানে দিই, এরকমভাবে, এটা তো আরও ভালো, আমার যেটা আছে এখন ওইটা থেকে ভালো না এইসব। তো এটাকে খুলে ফেললাম, কিন্তু এই যে এই জিনিসটাকে এখানে লাগাতে হবে। এখানে এই যে একটি ক্লিপ রয়েছে, এটাকে খুলে এই যে এই সাইডে লাগালাম। লাগানোর পরে এই যে এরকমভাবে হোল্ড করে এই যে আবার ওই নাটটাকে টাইট করে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, তাহলে এটা এখানে ক্লিপটা ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি যেরকমভাবে আমার ইচ্ছা ওরকমভাবে এটাকে মানে গাড়ির মধ্যে লাগাতে পারি। এই যে এটা এখানে আঠার মতন রয়েছে, এটা লাগিয়ে তারপর এখানে আমি ফোনটা লাগাতে পারি। আর এটা নেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে আমি যে এটাকে এরকমভাবে ঘোরাতেও পারবো, কিন্তু বর্তমানে যেটা রয়েছে ওইটা দিয়ে এরকম করা যায় না। সো এই কারণে এটাকে এনেছি। পরবর্তীতে আমি ভিতরে আপনাদেরকে ট্রাই করে দেখাবো যে কীরকম হয়। এই যে এরকমভাবে থাকে এটা, তারপর খোলার জন্য এখানে এই দুই সাইডে যে এরকমভাবে এরকম করলে এই দুইটা লুজ হয়ে যায় আর এটা থেকে খুলতে পারবেন, জাস্ট এটাই। তারপরে জাবা লাগানোর জন্য এরকমভাবে এই যে নিচের দিকে নাকি এই যে এই জায়গায় ক্লিক করলে এটা ই হয়ে যায়। তো যাই হোক, এটাকে এখন সাইডে রেখে দিলাম, কারণ এটার কাজ আর আমাদের নেই। এখানে অল্প দুই একটা জিনিসই রয়েছে। তারপরে যে এখানে রয়েছে স্পুন, এই যে 1 2 3 4 5, এটা এনেছি হচ্ছে ফাতেমা তোমাকে এই চক সিলেট কিনে দেবো। তো চক সিলেটের জন্য এখানে মুছার জন্য এখানে এই স্পুনগুলো এনেছি। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার যে এখানে, এটা হচ্ছে ফোমের এইদিকে। তারপর এখানে ডাবল লেয়ারের রয়েছে, তার সাথে যে এখানে একটি এই শক্ত রয়েছে এই সাইডটা। সো এই সাইডটা আমাদের লাগবে না, আমাদের এই এই জায়গা দিয়ে কাজ হয়ে যাবে ওদের চক সিলেটের জন্য। এখানে 1 2 3 4 5 পাঁচটা স্পুন রয়েছে, এই স্পুনগুলো সাইডে রেখে দিলাম। তারপর বেতনে মনে হয় একটা স্কচ থাকতে পারে। এই যে এটা হচ্ছে একটা স্কচ, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কোন কাজে লাগবে। এই যে এটা খুলে ফেললাম, তারপরে যে এটা এরকমভাবে এই করলে খুলে আসে, যদিও আমি দেখি এখানে এটাকে কীভাবে খুলতে হয়, মনে হয় এটাকে উঠাতে হবে না। এটাকে এই যে এখানে উঠিয়ে ফেললাম, তারপর উঠানোর পরে এখানে এই যে আমাদের মেন জিনিস হচ্ছে এটা, এটা মূলত গ্রিলের মধ্যে আর কি কাজে লাগে, যে যেটার মধ্যে মশার ওগুলো যে কি বলে এটাকে রেতিনা বলে, রেতিনাটা ঠিক করার জন্য এই যে এটা এনেছি, এটা আমার কাজে লাগবে এখন। এই যে মূলত এটার মধ্যে ডাবল লেয়ারের স্টিকারের মতন, এই যে এখানে এক লেয়ার আর এক লেয়ারে যে এরকমভাবে খুলতে হয়, যে এখানে আরও একটা লেয়ার রয়েছে, এটা দিয়ে আমি এটাকে লাগিয়ে ওইটা ঠিক করব। সো এটাই আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, যদিও ভিডিওটা বেশি একটা কোনো একটা ভিডিওর মতন হয় নাই, বড় হয়নি, তবুও এটাই আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে এরপরে কোনো ভিডিও। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তথ্য ব্লগসে।